আর এই যে জল শেষ হচ্ছে। হাই গাইস, কেমন আছেন? তো গাইস, আমি আপনাদের আজকে দেখাবো টমেটো খেতের ব্লগ। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন, মাঠ ভরা কত সুন্দর টমেটো বাগান হয়ে আছে, এবং চারিদিকে আমাদের এখানে টমেটো বাগান, মানে বেশিরভাগ টমেটো চাষ হয় এখানে। তা সেই টমেটো চাষের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেখাবো, এবং টমেটো অলরেডি পেকেও গেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কন্টিনিউ, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। তো গাইস, এখানে সম্পূর্ণ লক্ষ্য করুন, এখানে কত সুন্দর টমেটো হয়ে আছে, এবং টমেটোগুলো একদম, এটা এর জাতটা হচ্ছে হিমসোনা জাত, পুরো লাল রক্তর মতো হয়ে আছে টমেটো, একদম আপেল ফল যারা বলে। আর উপরের ফলগুলো কাঁচা, গাছটা দেখুন কত সুন্দর, আর গাছগুলো 6 ফুটের গাছ, 5 থেকে 6 ফুট গাছ। এবং টমেটো গাছের ধার দিয়ে আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো, কারণ পিলের মধ্যেখানে অনেক জল কাদা আছে, সবে কালকের ছেঁচে দিয়েছে। ওই এই দেখুন পাকা ফল, এবং সবে এই চৈত্র মাসের প্রথম এই গড়ার ফল আস্তে আস্তে পেকে উপরে উঠছে। গড়ার ফল যখন পেকে শেষ হয়ে যাবে, এবার আস্তে আস্তে উপরে ফল পাকা শুরু করবে, এবং টমেটো যেদিনকে তোলা শুরু হবে সেদিনেও আপনাদের ভিডিও করে দেখাবো। এবং প্রতিটা কাটায় 1 থেকে 1.5 মণ পর্যন্ত টমেটো ওঠে, এবং এর উপরে ফলগুলো কাঁচা, আর নিচের ফলগুলো পাকা কত সুন্দর। এগুলো হচ্ছে আপেল ফল, এই আপেল ফলগুলো মানে দেখতে খুবই ভালো। আর এ ফলের জাতটা হচ্ছে কি হিমসাগর, হিমসাগর জাত কত সুন্দর। এবং এদিকে সূর্যের রোশনি আছে, ওই জন্য দেখতে ক্যামেরা দেখে অন্যরকম লাগছে। তো বন্ধুরা দেখুন, এই পাশের খাতটা, এই পাশের খাতটা একটু গাছগুলো মরে গিয়েছে টিফেন আওয়ানে, এদের গাছগুলো একেবারে কত সুন্দর, মানে 6 ফুট পর্যন্ত গাছ উপরে উঠেছে, মানে খুঁটি ছাড়া খুঁটির কাছাকাছি গিয়েছে। এবং এই ধারে গাছগুলো খুবই সুন্দর, এবং চাষিও ভালো চাষ করেছে, এবং টিফিনের জোর রেখেছে বলে ওই জন্য গাছগুলো খুবই সুন্দর। চলুন দেখা যাক, আমি সামনের দিকে যাব, এবং সামনের দিকে কতগুলো গাছ আছে, বাগান আছে, সেগুলো আপনাদের ডিটেল দেখাবো। তো বন্ধুরা, এখানে আজকে জল শেষ হচ্ছে, এই জল শেষ হচ্ছে, দেখেন খেতে জল যাচ্ছে, এই জলগুলো আমাদের টমেটো খেতে বাগানে চলে যাচ্ছে। আর ফলগুলো সবথেকে প্রথমে এখন পাকা শুরু হয়েছে, এটা চৈত্র মাস। আর এখানে দেখেন টমেটো বাগানের সবচেয়ে মূল হচ্ছে এই যে আড়াই হাত করে পিলি, আড়াই হাত করে পিলি এখানে দেওয়া হয়, এবং যাতে করে টমেটো বাগানে যাতায়াতের জন্য সুবিধা হয় সেই জন্য। আর এই গাছগুলো 6 ফুট ছাড়া, 6 ফুটের উপরে উঠে গেছে গাছগুলো, এখনও কাঁচা ফল আছে, সবে পাকা শুরু হয়েছে, গড়ার ফল কিছু কিছু পাকা শুরু হয়েছে, এইবারে পাকাটা শুরু হয়েছে মানে এইবারে তোলা শুরু হবে। দেখেন তো বন্ধুরা, দেখেন এই যে গড়ার ফল সবে পাকা শুরু হয়েছে, এটা চৈত্র মাসের আজকের 4 তারিখ। এই ফলগুলো আবার দেখেন কত সুন্দর, একদম 6 ফুটে গাছ, 6 ফুটে গাছ। আর এই টমেটোগুলো সবে পাকলে না যা দারুণ লাগে না, কি বলবো আপনাদের। এখন কাঁচা ফল কিছু কিছু হয়ে আছে, আর এখন সবে পাকা শুরু হয়েছে। গাইস, এই ভিতরটা আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেখাবো। নিচে উজ্জের চারা বসানো আছে, উজ্জে করলা, যেটাকে করলা বলে কে উজ্জে বলে। দেখেন উজ্জে গাছ আছে, এই উজ্জে কর, টমেটো যখন শেষ হয়ে যাবে তখন এই উজ্জে করলা আবার এই গাছ বয়ে উপরে উঠে এই ভাড়া পুরো সম্পূর্ণ ছেড়ে যাবে, এবং এক জমিতে দুটো ফসল হবে এই ভাড়ার মধ্যে। দেখেন কাঁচা গাছ কত সুন্দর হয়ে আছে, এই যখন এই ফলগুলো পাকবে পুরো লাল হয়ে থাকবে সারা বাগানগুলো, দেখতেও ভালো লাগবে। তো গাইস, এখানে লক্ষ্য করুন, সেই উধারে অনেক বাগান আছে, এদারা ধান খাত, এটা বেগুন খাত, আর এগুলো টমেটো খাত। দেখুন কত সুন্দর মাঠ ভরা টমেটো খাত। আর আমি যে বাগানটা আপনাদের ভিডিও করে দেখিয়েছি, এই সে বাগানটা, এই বাগানটা
কত সুন্দর গাছ আছে, ওধারেও আছে কোয়ালিটি গাছ, কত সুন্দর দেখুন। এই চাষিরাও ভালো। এই যাচ্ছে টমেটো বাগান, আমাদের টমেটো বাগান হয়ে আছে। আর তো গাইস এই যে দেখুন টমেটো বাগান উপরে উঠে আপনাদের দেখাচ্ছি। আর এধারে জমিটা হচ্ছে বাউ জমি, মানে উঁচু জমি, এই জায়গাটা উঁচু উঁচু জমি, তো টমেটো হয় তা এখনও অনেক চাষিরা করে না। এই নিচে কালো মাটিটা বেশি হয়, আর জমিটা মানে খুবই সুন্দর, তিনটে ফসল হয়, টমেটো উঠছে আর ধান। আর এই যে জলসেচ হচ্ছে, জলসেচ একদম পুরো শেষ সীমানা থেকে শুরু হয়ে আসছে। আর আমাদের বাঁশের খুঁটি, কিন্তু লোয়ার পাইপ নেই, বাঁশের খুঁটি দিয়ে আমাদের চাষিবাসীরা টমেটো বাগান চাষাবাদ করে। তো গাইস আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই, এবং পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো টমেটো যখন পেকে পুরো রগরেগে লাল হয়ে যাবে এবং ভ্যানে করে কলকাতা চলে যাবে, পুরো খেত তোলা পর্যন্ত আপনাদের ডিটেলস ভিডিওটা আপনাদের দেখাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখেছেন, অসংখ্য ধন্যবাদ।